একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন বিরাট কোহলি। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে নামার আগে রীতিমতো বিধ্বংসী রূপ ধারণ করেছেন তিনি। এবং বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে ভারত দল অনুশীলন করছে সেন্টার উইকেটে। অনুশীলন তারা করতেই পারে, কারণ ম্যাচের আগে অনুশীলন করবে এমনটাই তো স্বাভাবিক, তাই না? ম্যাচের আগে তাদের অনুশীলন করতে হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু তারা অনুশীলন করছে কোথায়? সেন্টার উইকেটে। সেন্টার উইকেটে অনুশীলনে কোনো অসুবিধা নেই। অসুবিধা হয় তখনই যখন ভারত দলটা যে পরিমাণ সুবিধা পায় তার সিকি ভাগও যদি অন্য কোনো দল পেত তাহলেই এই সমালোচনা, এই কথাগুলো উঠত না। ভারত যে পরিমাণ সুবিধা নেয় সে পরিমাণ সুবিধা কিন্তু অন্য কোনো দল পায় না। ভারত কী কী সুবিধা নিয়েছে? এই যে সেন্টার উইকেটে ব্যাটিং করছে, এই সেন্টার উইকেটে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে নামার আগে ব্যাটিং করার কিংবা বোলিং করার কোনো ধরনের সুবিধা কিংবা সুযোগ কিচ্ছু পায়নি। এমনকি বাংলাদেশ দলকে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামতে হয়েছে উইকেট না দেখে। বাংলাদেশ দল যখন এন্টিগায় পা রাখে তার পরের দিন বাংলাদেশ দলের অনুশীলন সেশন ছিল সকালবেলা, সেটা কোথায়? এন্টিগা রিক্রিয়েশন গ্রাউন্ডে। এই মাঠ থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে, এবং সেখানটায় বাংলাদেশ দল গিয়ে ব্যাটিং বোলিং কোনো অনুশীলনই করতে পারেনি, কারণ সেখানে বৃষ্টির কারণে অনুশীলনের অবস্থা ছিল না। বাংলাদেশ দল আবারও টিম হোটেলে অনুশীলন না করে ফিরে গিয়েছিল। এরপর ওই দিন সন্ধ্যাবেলা বাংলাদেশ দল ঠিক করে এখানটায় এসে ফিল্ডিং অনুশীলন করবে, ব্যাটিং বোলিং কিন্তু নয়, ফিল্ডিং অনুশীলন। এবং এখানে আসলে ফিল্ডিং অনুশীলন করে, এবং যতক্ষণ বাংলাদেশ দল এখানে ফিল্ডিং অনুশীলন করেছে ঠিক ততক্ষণ কিন্তু এখানটায় উইকেটটা ঢাকা ছিল। নাজমুল হোসেন শান্ত বা কোচ চান্ডিকা হাথুরু সিংহে তাদের সুযোগ হয়নি উইকেটটা দেখার। উইকেটটা কেমন সেটা সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না। পরের দিন অর্থাৎ ম্যাচের আগের দিন হয়তো বা আমরা ভেবেছিলাম বাংলাদেশ দল এখানটায় অনুশীলন করবে, কিন্তু পরে জানানো হয় বাংলাদেশ দল এই মাঠে নয়, অনুশীলন করবে কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে, যেটা এখান থেকে 4-5 কিলোমিটার দূরে। এবং কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে গিয়ে দেখা গেল যে উইকেটটায় বাংলাদেশ দল অনুশীলন করছে সেই উইকেটটা এই উইকেটের মতো নয়। এখানে যেরকম রান হয়েছে, রান বন্যা হয়েছে, ব্যাটাররা সুবিধা নিয়ে খেলতে পেরেছিলেন, সেই কুলিজ ক্রিকেট গ্রাউন্ডের উইকেটটা সেরকম ছিল না। কখনও আনইভেন বাউন্স হচ্ছিল, কখনও বল নিচু হয়ে যাচ্ছিল, যে কারণে বাংলাদেশ দল কিন্তু ওই দিন আর পেস বোলারদের বিপক্ষে ব্যাটাররা ব্যাটিং অনুশীলন করেনি, স্পিনারদের বিপক্ষে ব্যাটিং অনুশীলন করেছে, এবং সেটাও হাতে গোনা অল্প 4-5 জন ব্যাটার। সবাই যে ব্যাটিং অনুশীলন করছে তাও কিন্তু নয়। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে, প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। অর্থাৎ বাংলাদেশ দলকে যে উইকেটটা দেয়া হলো সেই উইকেটের সঙ্গে এই উইকেটের কোনো মিল নেই। এই উইকেটটা হলো ব্যাটিং ফ্রেন্ডলি, ওখানটায় ব্যাটাররা ব্যাটিংই করতে পারছিল না, এরকম রিপোর্ট আপনারা ক্রিকেট ফ্রেন্সিতে নিশ্চয়ই দেখেছেন। এবং বাংলাদেশ দল ম্যাচের আগের দিন পর্যন্ত উইকেট সম্পর্কে কোনো ধারণা ছিল না, এমনকি ম্যাচের 2 ঘন্টা আগে যখন দল এসে পৌঁছায় স্টেডিয়ামে তখন উইকেটটা দেখার সুযোগ পান ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত এবং চান্ডিকা হাথুরু সিংহে। 2 ঘন্টা আগে উইকেট দেখে আসলে কোনো ধারণা পাওয়া সম্ভব নয়, যেখানে ভারতের মতো দলকে ব্যাটিং করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা এই উইকেটটায়। যারা উইকেটটা বোঝার জন্য ঘন্টার পর ঘন্টা যে উইকেটে খেলা হবে তার পাশের উইকেটে ব্যাটিং অনুশীলন করে যাচ্ছে, কেমন হবে সেই উইকেটের আচরণ, কেমন বা বলই আসলে সেখানে কীভাবে আসবে, বিরাট কোহলির মতো ব্যাটার, রোহিত শর্মার মতো ব্যাটার, সঞ্জু স্যামসনের মতো ব্যাটার, জাদেজার মতো ব্যাটার, তারা ব্যাটিং অনুশীলন করে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা শুধুমাত্র উইকেটটা বোঝার জন্য। কারণ বাংলাদেশের বিপক্ষে তাদের ম্যাচ, এর পরের ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে, এবং এই ম্যাচটাতে তাদের যে করেই হোক রান রেটটা বাড়িয়ে নিতে হবে, এবং সেই সুবিধাটা নিতে গিয়ে তারা সেন্টার উইকেট ব্যবহার করছে, যে সেন্টার উইকেট বাংলাদেশ দল ম্যাচের দিন এমনকি এর আগের দিনও দেখতে পায় না। যে উইকেটটায় ভারত দল এখন ব্যাটিং করছে তার একটা উইকেট পরের উইকেটই কিন্তু দেখবেন মাদুর দিয়ে আরেকটা উইকেট ঢাকা, সেই উইকেটটা বাংলাদেশ এবং ভারত ম্যাচের উইকেট। এবং বাংলাদেশ দলের আজকে কোনো অনুশীলন নেই, গতকাল ম্যাচ খেলার পর আজকে বাংলাদেশ দল বিশ্রামে আছে, এবং ভারতের বিপক্ষেও কিন্তু বাংলাদেশ দলকে নামতে হচ্ছে উইকেট না দেখেই। ওই ম্যাচ শুরুর 2 ঘন্টা আগে কিংবা 1 ঘন্টা আগে উইকেট দেখে যতটুকু বোঝা যায় ততটুকু দেখেই আসলে ভারতের বিপক্ষে ম্যাচে নেমে যেতে হবে, যেখানে এই ম্যাচটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। যদি সেমিফাইনালে যেতে হয় বাংলাদেশকে এই ম্যাচটা জিততেই হবে, অথচ উইকেট না দেখেই তারা মাঠে নামছে। এই ভারতের এইসব ব্যাপার নিয়ে সমালোচনা অনেক হয়েছে, অনেক কথা হয়েছে, তারা বাড়তি সুবিধা আদায় করে। আপনারা যদি লক্ষ্য করেন গ্রুপ পর্বের ম্যাচগুলোতে ভারত একটা ভেন্যুতেই 3টা ম্যাচ খেলেছে, নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।
কারণ সেখানে ভারতীয়দের প্রচুর সমর্থন তারা পেয়েছে, উইকেটটা তারা নিজেদের মতো করে বানিয়ে নিয়েছে। অথচ বাকি দলগুলো গ্রুপ পর্বে চারটা ম্যাচ খেলেছে, চারটা ভেন্যুতে এরকমও রয়েছে। বাংলাদেশ দলকে দুটো ম্যাচ খেলতে হয়েছে, যুক্তরাষ্ট্রে দুটো ম্যাচ খেলতে হয়েছে, ওয়েস্ট ইন্ডিজ অর্থাৎ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এসে। অথচ ভারত চারটা ম্যাচই খেলেছে যুক্তরাষ্ট্রে, তিনটা একই ভেন্যুতে আর একটা লাউডার হিল অর্থাৎ ফ্লোরিডায়। এরপরে যদিও তারা সুপার এইটের তিনটা ম্যাচ তিনটা ভেন্যুতে খেলছে, কিন্তু যে বিশ্রামটা, যে ভ্রমণের ঝকল ধকল যেটা, সেটা না নিয়ে তারা কিন্তু গ্রুপ পর্বের ম্যাচগুলো পার করেছে। এখন কথা হতেই পারে যে তাদের প্রচুর স্পন্সর, ভারতীয় স্পন্সর আইসিসিকে প্রচুর টাকা দেয়, যে কারণে বাড়তি সুবিধাগুলো নেয়। কিন্তু সেসব সুবিধা নিয়ে আসলে ভারত কী করতে পারছে? বিশ্বকাপ যায়, বিশ্বকাপ আসে, ভারত চ্যাম্পিয়ন হতে পারে না। চ্যাম্পিয়নের জন্য আকুল হয়ে থাকে তারা, কিন্তু তারা চ্যাম্পিয়ন আসলে হতে পারে না। তাদের দৌড় সর্বোচ্চ সেমিফাইনাল কিংবা ফাইনাল পর্যন্ত। 2007 সালে টি টোয়েন্টি বিশ্বকাপ যখন শুরু হয় তখনই শুধুমাত্র ভারত চ্যাম্পিয়ন হতে পেরেছিল। এরপর 17 বছর হয়ে গেছে, তারা চ্যাম্পিয়ন হতে পারেনি। শুধু একবার রানার্স আপ হয়েছিল 2014 সালে। ওয়ান ডে বিশ্বকাপেও একই, 2011 সালে সবশেষ চ্যাম্পিয়ন হয়েছে, তারপর থেকে আর চ্যাম্পিয়ন নেই। এমনকি ঘরের মাঠে 2023 বিশ্বকাপেও তারা খেলেছে, সেখানটায় তারা রানার্স আপ হয়েছে অস্ট্রেলিয়ার কাছে হেরে। এই হচ্ছে ভারতের অবস্থা। এত সুবিধা নেওয়ার পরেও, এত ধরনের ফ্যাসিলিটিস নেওয়ার পরেও, এত বাড়তি, যেখানে দলগুলো কষ্ট করতে হয়, তাদের কোনো কষ্টই করতে হয় না, সেখানটায় তারা আসলে আলটিমেটলি তাদের পারফরমেন্স একেবারেই সেরকম নয়। পারফরমেন্সটা তাদের, এত সুবিধা আপনি যদি অস্ট্রেলিয়া দলকে দিতেন, এত সুবিধা যদি আপনি ইংল্যান্ড দলকে দিতেন, তাহলে কিন্তু তারা প্রত্যেক আসরেই চ্যাম্পিয়ন হয়ে যেত। অথচ ভারতের সেটা তারা হতে পারে না। যাই হোক, বাংলাদেশ দলকে এখন এত সব কিছু পেছনে ফেলে ভারতের বিপক্ষে জিততে হবে, ভালো পারফরমেন্স করতে হবে, এটাই প্রত্যাশা, এটাই আসলে হওয়া উচিত। এসব নিয়ে না ভেবে বাংলাদেশ দলের এটাই হওয়া উচিত প্রথম এবং প্রধান দায়িত্ব। নিশ্চয়ই বাংলাদেশ দল সেই চেষ্টাই মাঠে নামবে। অ্যান্টিগার্সার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম থেকে তাসফিক পলক, ক্রিক ফ্রেন্সি।